মেয়েদের ছবি নাও, সব মেয়েগুলো বেরোবেনি তো, ওরা সব বেরোবেনি। চলো লাস্ট পর্যন্ত চলো একটু, রাস্তার সমস্যা আপনাদের, তাই তো? রাস্তার ড্রেন আমরা এখন চাইছি আমাদের ড্রেনটা আগে তাড়াতাড়ি হোক, তারপরে রাস্তাটা হোক, কেননা 10 বছর ধরে আমাদের রাস্তায় কোনো উন্নতি হয়নি, আমাদের ড্রেনটা পর্যন্ত হয়নি। অনেকবার পাড়ায় মিটিং হয়েছে, প্রতিশ্রুতি দিয়ে গেছে, পঞ্চায়েত প্রধানের প্রতিশ্রুতি দিয়ে গেছে, তারপর আমাদের যে পঞ্চায়েত মেম্বার আছে ধীরাজ, সেও প্রতিশ্রুতি দিয়ে গেছে, এমনকি সভাপতি আমাদের যে প্রবীর গড়ায় তিনি পর্যন্ত এসে এখানে বলে গেছে আপনাদের সমস্যাটা তাড়াতাড়ি মিটিয়ে দিচ্ছি, মিটিং হয়েছে। এমনকি 10 দিন আগে শ্যামল সাঁতরাকে ফোন করা হয়েছে, আমাদের যে বিধায়ক শ্যামল সাঁতরা তিনাকে ফোন করা হয়েছে, তিনি বলছে খুব তাড়াতাড়ি সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব আমরা করে দিচ্ছি, কিন্তু সেও কিছু করেনি। তারপরে বললো যে ছ গাড়ি মলাম পাঠাচ্ছি তোমাদের রাস্তায়, কিন্তু 6 গাড়ি মলামে আমাদের কোনো কাজ হবে না বলে আমরা এটা ফিরিয়ে দিয়েছি। আমরা চাই যত তাড়াতাড়ি হোক আমাদের রাস্তাটা সারা হোক, সবাইকে জানিয়েছি কেউ আমাদের কোনো কাজ করেনি। আমার নাম শেখ বাপি, আমাদের কতুলপুর 1 নম্বর ব্লকে বাস করি, আমাদের কালকোড়া গ্রামে গত 9 বছর কোনো কার্যকরী হয়নি। এই টিএমসি পার্টি আসার পর থেকে রাস্তা আমাদের খাল বিলের মতন হয়ে গেছে, ছেলেমেয়েরা স্কুল যেতে পারে না, ঘর বাড়ি ধসে পড়ে যাচ্ছে, সারা রাত ধরে 50-60টা লোক জল নিকাশ করা হয়েছে, 4-5টা ঘর বাড়ি পড়ে গেছে, তার ছবি দেওয়া হয়েছে। তারপরে আমাদের যা অবস্থা, আমাদের মনে হচ্ছে বাস করা যাবে না, এবার সরে চলে যেতে হবে, এইরকম অবস্থা। এখন আপনারা কি চাইছেন? কি এখন চাইছেন? ড্রেনটা চাইছি, রাস্তাটা চাইছি, বিশেষ করে আগে রাস্তাটা করতে হবে, জল নিকাশটা করতেই হবে। তাছাড়া ফটোগুলো দেখেছেন তো যে কেমন ঘরগুলোর অবস্থা, কি এখন আমরা চাইছি রাস্তাটা প্রথমেই হোক, ছেলেমেয়েরা স্কুল যেতে পারছে নি এখন রাতে, তারপরে আমাদের জল নিকাশের জন্য ড্রেনটা করতে হবে, অবশ্যই ইমিডিয়েট করতে হবে। অনেকবার কথা দিয়েছে, কথা হয়নি, কথা মতো কাজ হয়নি। অসিত দাকে ডাকা হয়েছে আমাদের পঞ্চায়েত মেম্বারকে, সে আসছে, কিন্তু তার তো কোনো হাত নাই, উপর মহল থেকে সে কোনো পাওয়ার ক্ষমতা পায়নি, করে দিতে পারেনি, সে বেচারি আসছে, কাজ কিছু করতে পারেনি। তার জন্য আমাদের সব মানুষকে রেগে গেছে, আর স্কুল যেতে পারছে না, ঘর দুয়ার পড়ে যাচ্ছে। কি নাম আপনার? আমার নাম শেখ নাজির, কালকোড়ায় বাড়ি। রাস্তা,
ওটা আমাদের পীরের মাজার একটা ডুবে আছে জলে পুরো, মানে আমাদের রাস্তায় এত মাটি ফেলছে তবু রাখতে পারেনি, এইদিকে জল চলে যাচ্ছে। ওটা আমাদের একটা পীরের মাজার, ওই পীরটা অবস্থা কী কী হয়েছে?